দেশের দৈনিক পত্রপত্রিকার প্রভৃতির মাধ্যমে আকিদা আমল ভাবে আমল ব্যাপক ভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদেরকে সচেতন হতে হবে টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য যে বিষয় আমি কথা বলবো সেটা হলো হিজবুত তাওহিদ হিজবুত তাওহিদ নামক এক যে দল বর্তমান চলছে এটা ভাইরাসের মতো সংক্রামিত হচ্ছে হিজবুত তাওহিদ তার যে ইমামুজ্জামান বাইজিদ খান পন্নী এই পণ্ডিত মারা গেছে এখন তার ছেলে ভন্ড সেলিম এ মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে হেসবুত তাওহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পদ ভ্রষ্ট ধর্মীয় সংগঠন দুই সালে হেজবুত তাওহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথ ধর্মীয় সংগঠন দুই হাজার আট সালে সংগঠন করেছে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠাতা ছিলেন রাজনীতিবিদ শিকারী এবং হোমিও ডাক্তার রাজনীতিবিদ শিকারী এবং হোমিও ডাক্তার পরবর্তীতে এই লোক আস্তে আস্তে প্রথমে এনায়েতুল্লাহ মাসরকির সঙ্গে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন এনায়েতুল্লাহ মাসরিকির নেতৃত্বে ব্রিটিশ বিরোধী এক আন্দোলন হয়েছিল আন্দোলনের নাম ছিল খাকসার আন্দোলন সেই খাকসার আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি আধ্যাত্ম শাসন করে এমন কিছু তরিকা বের করলেন বলেন পৃথিবীতে একশো বিশ কোটি মানুষ সবাই কাফের মাত্র পাঁচ লাখ এই বাইজিৎ খান পণ্যের অনুসারেই তারা সব মুসলিম আর বাকি সব কাফের নৌজুল সম্মানিত উপস্থিতি দূরে ও কাছে দেশে ও প্রবাসে নেটের মাধ্যমে যারা আমাদের এই আলোচনা শুনছেন আর দেখছেন আর বুঝছেন আপনার আওলাদ বুনিয়াদ এখনই সময় হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার এবং সতর্ক করার অনেক কথা আছে সবগুলি সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় দশ মিনিটের মজে যা ঘটিয়ে দিলেন তিনি নিজে একসাথে আটটা মৌজে যা দশ মিনিটের মধ্যে ঘোষণা করে দিলেন এই বাইজিদ খান নারা টাঙ্গাইলের করটিয়া টাঙ্গাইল করটিয়ার এই পন্নি পরিবারে এই বাইজিদ খান পন্নি জন্মগ্রহণ করেন পন্নি ভাষণ দিয়ে গেছে পন্নির ভাষণটা হলো কোরআনের আয়াত সমতুল্য নাউজুব্লাহ তারপরে সে পন্নির ভাষণকে যে কেউ অস্বীকার করবে কোরআন অস্বীকার করলে যেটা হয় সেটাই হবে যাই হোক ওয়েবসাইটের মাধ্যমে দেশের দৈনিক পত্রপত্রিকার প্রভৃতির মাধ্যমে আকিদা আমলভাবে আমল ব্যাপকভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদেরকে সচেতন হতে হবে